নমস্কার বন্ধুরা, হাংরি টামিতে সবাইকে স্বাগত। গরমের ছুটি তো প্রায় শেষ, আর বাচ্চাদের স্কুল খোলারও সময় চলে এসেছে। আর এই সময়তে মায়েদের মাথায় একটাই চিন্তা ঘোরে, কিভাবে সকালবেলাতে চটজলদি একটা হেলদি টিফিন আমরা বাচ্চাদেরকে দেব। তাই আজকে আমি সেরকমই একটা হেলদি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই রেসিপিটা শুধুমাত্র বাচ্চারা না, বড়রাও কিন্তু ব্রেকফাস্টে অনায়াসেই খেতে পারে। আমার আজকের রেসিপি গোলা রুটি। সবজি দিয়ে তৈরি করা এই গোলা রুটিটা তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, আর এটা কিন্তু ভীষণই হেলদি। ছোটবেলায় আমরাও অনেকেই কিন্তু এই টিফিনটা প্রায়শই স্কুলে নিয়ে যেতাম। তাহলে চলুন চট করে দেখে নিই এই রান্নাটা আমরা ঠিক কিভাবে করব। এই রান্নাটা করার জন্য আমাদের মোটামুটি এই সবজিগুলো লাগবে। লাগবে একটা ছোট সাইজের টমেটো, সেটাকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও মিহি করে কুচিয়ে নিয়েছি। নিয়েছি 3 টেবিল স্পুন পরিমাণ কোচানো ক্যাপসিকাম, 3 টেবিল স্পুন পরিমাণ কোচানো গাজর, 3 টেবিল স্পুন পরিমাণ নিয়ে নিয়েছি কোচানো ধনে পাতা, আর 1 টিস্পুন পরিমাণ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এবার একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন, বা আটা ময়দা হাফ হাফ করেও কিন্তু ইউজ করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1টা ডিম, আর দিয়ে দেব সবজি। এক এক করে আমি গাজর, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেব। শীতকাল হলে এখানে কিন্তু আপনারা বিনস বা ব্রকলিও একদম ছোট ছোট টুকরো করে দিয়ে দিতে পারেন। বাঁধাকপিও দিলে বেশ ভালো লাগবে খেতে। দিয়ে দেব স্বাদ মতো নুন। বাচ্চাদের জন্য যদি তৈরি করেন তাহলে কাঁচা লঙ্কার জায়গায় আপনারা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন ময়দার সাথে সবজিগুলোকে শুকনো অবস্থায় ভালোমতো মিশিয়ে নিতে হবে। ভালোমতো মেশানো হয়ে গেলে আমি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। যে কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপের 1 কাপ পরিমাণ জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটাকে গুলতে থাকব। এই গোলা রুটির ব্যাটার কিন্তু খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা থিকও হবে না, মানে বেশি ঘনও হবে না। যদি খুব পাতলা করে তৈরি করা যায় তাহলে কিন্তু গোলা রুটিটা তাওয়া থেকে তুলতে আমাদের একটু অসুবিধা হবে, আর বেশি যদি ঘন করে এই ব্যাটারটা গোলা হয় তাহলে কিন্তু গোলা রুটিটা আমাদের কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। দেখুন ঠিক এইরকম কনসিস্টেন্সির আমি বানাবো। ব্যাটারটা গুলে আমার মনে হয়েছে একটু থিক আছে, তাই আমি আরো 2-3 চামচ জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন কিন্তু কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে। ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটারই কিন্তু তৈরি করতে হবে, যেটা খুব একটা থিকও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে ব্যাটারটাকে রেখে দেব। মিনিট 10-এক বাদে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। এবার এই তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ সাদা তেল। তেলটাকে আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে স্প্রেড করে নেব। এই গোলা রুটি তৈরি করতে খুব একটা কিন্তু তেল লাগে না, অল্প তেলেই খুব সুস্বাদু একটা টিফিন আইটেম তৈরি হয়ে যায়, যেটা কিন্তু ভীষণই হেলদি। এবার 1 হাতা ব্যাটার নিয়ে আমি এইরকম ভাবে তাওয়ার মাঝখানে দিয়ে হালকা হালকা করে ছড়িয়ে দেব। চেষ্টা করব ব্যাটারটা যেন পাতলা করে ছড়াতে, তাহলে রুটিটা একটু পাতলা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। যতটা সম্ভব আমি এরকম পাতলা করে ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এখন এই গোলা রুটির 1টা সাইড আমি হতে দেব মিডিয়াম ফ্লেমে। প্রায় 1 মিনিট 1টা সাইড আমি সেকে নিয়েছি। এখন দেখুন রুটির উপরের কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি রুটিটাকে উল্টে দেব এবং অপর পিঠটাকেও আরও 1 মিনিটের মতো তেলে ভেজে নেব। এইভাবে একটু চেপে চেপে এপিট ওপিট করে ভাজতে হবে, যাতে রুটিটার 2 সাইডই খুব ভালোভাবে ভাজা হয়। এই রুটিটা কিন্তু তৈরি করতে ভীষণই কম সময় লাগে। সকালবেলায় যদি বাচ্চাদেরকে টিফিনে দেন তাহলে আগের দিন যদি সবজিগুলো কেটে রাখা থাকে তাহলে এই রুটিটা তৈরি করতে 3-4 মিনিট সময় লাগে। দেখুন এখন 2 পিঠে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা প্যান থেকে তুলে নেব। আরও একটা গোলা রুটি তৈরি করে একটু দেখিয়ে দিচ্ছি। আরও 1/2 টিস্পুন পরিমাণ আমি তেল দিয়ে আবারও ভালো করে স্প্রেড করে নিয়েছি প্যানের চারিদিকে। এখন 1 হাতা ব্যাটার দিয়ে যতটা সম্ভব সাবধানে আমি এইভাবে রুটির মতো গোল করে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো 1টা পিঠ হতে দেব, তারপর অপর পিঠ উল্টে দিয়ে আরও 1 মিনিটের মতো রুটিটাকে ভেজে নেব। এইভাবে একটু উল্টে পাল্টে রুটিটাকে ভাজতে হবে, যাতে 2টো পিঠই খুব সুন্দর করে ভাজা হয়ে যায়।
দেখুন গোলা রুটি কিন্তু আমাদের একদম তৈরি, আর এই রুটিটার সাথে সেরকম আনুষঙ্গিকেরও বিশেষ প্রয়োজন পড়ে না, কেচাপ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, নরম তুলতুলে হেলদি গোলা রুটি। ছোট এক বাটি টমেটো কেচাপের সাথে অসাধারণ খেতে লাগে, অবশ্যই বাড়িতে বানাবেন। আর কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন বা আমার চ্যানেলটি যারা প্রথমবার দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।